হজ যারা করে এখানে দুইজনই হাজি, এহরামের কাপড় পরার পরে শরীর চুলকানো জায়েজ নেই, মাথা চুলকানো জায়েজ নেই, কারণ একটা পশম যদি খুলে পড়ে দম দেওয়া লাগবে, কি বলেন? অথচ নবীজি নিজে সাহাবীদেরকে বললেন এহরামের কাপড় যারা পড়েছে খুলে ফেলো। উনি কি জানতেন না এহরামের কাপড় খুললে আমার হজ মাটি মারা যাবে? জানতেন না? কেন খোলালেন? খুলিয়েছেন এই জন্যে পরে হজ আমি করে নেব, দম দরকার হয় দিয়ে নেব। কিন্তু নিরপরাধ মানুষকে বিনা অপরাধে ওরা ওসমানকে হত্যা করেছে, এটা আন্দাজে না, বিনা অপরাধে মারলো কেন? যেই নবী তায়েফে পাথর খেয়ে বরদোয়া করেনি, আর উহুদের ময়দানে দাঁত পড়ে গেছে বরদোয়া করেনি, হুদাইবিয়াতে আল্লাহর নবী সেই নবী সাহাবীদেরকে কাফনের কাপড় খুরিয়ে ফেলছেন, নিজে এহরামের কাপড় পর্যন্ত খুলে সাহাবীদেরকে বললেন আমার হাতের উপরে হাত দাও, বায়াত গ্রহণ করো, শপথ বাক্য পাঠ করো, ওসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় ফিরে যাব না। শুধু আল্লাহু আকবার না, এখানে শিক্ষা কি বলেন? বিনা অপরাধে বিনা কারণে কোন মানুষকে কেউ যদি হত্যা করে রায় দেয়, নবীজির অস্ত্র ছিলেন, অস্ত্র শস্ত্র ছিল না, তারপরেও তিনি শপথ করছেন 1399 জন মানুষ নিয়ে হত্যার প্রতিশোধ না নিয়ে দেশে যাব না। এই হুদাইবিয়া বাংলাদেশে আছে? আছে, সিটারি করা জায়গা পাও না। কত মানুষ গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, কত মানুষের রায় হয়ে যাচ্ছে, আর আমরা বলছি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম হুদাইবিয়া না। নিজের চোখে যেটা দেখেছি ওই হুদাইবিয়া শোনালাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযা ইউবাইউনাকা তাহাতা শাজারাতি, এই তাহাতা শাজারা গাছের নিচে, এটা মানে বাবলা গাছ, দুইটা গাছের নাম তাফসিরে আছে, খেজুর গাছ অথবা বাবলা গাছ, ওখানে এই বাবলা গাছের চারাটা এখনো আছে, এই গাছের নিচে আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত নিচ্ছে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি। আল্লাহ কখন খুশি হয় আপনি টের পাচ্ছেন না? বিনা অপরাধে কাউকে অত্যাচার করা হবে, জুলুম নির্যাতন করা হবে, আর আপনি বসে বসে আঙ্গুল চুষবেন, কিয়ামত হয়ে যাবে আপনার উপরে আল্লাহ রাজি খুশি হবে না। আর রাজি হয় আল্লাহ ওই জায়গায় যখন অন্যায়ের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়। কথা বলেন, বসেন, আমার যতটুকু জ্ঞান আছে এই হুদাইবিয়া যদি বাংলাদেশে আসতো, শুধু ইতিহাসই পড়ি আমরা, এখান থেকে যদি এই শিক্ষাটা নিতে পারতাম বাংলাদেশে একটা মানুষ আজ গুম হতো না, হারিয়ে যেত না। এই কথা বলছেন না কেন? একটা কথা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, গ্যারান্টি দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, কোনোদিন আর কথা বলবো না। আমার বয়স অল্প, লেখাপড়া যা ছিল বাংলাদেশে একেবারে কম করি নাই, আমি চ্যালেঞ্জ এমনিতেই নাই, 42টা তাফসিরের মতো তাফসির আছে বাংলাদেশে প্রায়, আমি কওমিতে পড়েছি, আলিয়ায় পড়েছি, বিশ্ববিদ্যালয় শেষ করেছি, এখন ডক্টরেট করার জন্য সার্টিফিকেট জমা দিয়েছি। মনে করছেন হুজুর ছোট যা বলে বলো, আপনি মিলান তো একটা কথা ভুল প্রমাণ করতে পারেন কিনা, কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন, আর যদি প্রমাণ করতে না পারেন ভুল তাহলে আপনার মেনে নেওয়া লাগবে, কি বলেন? আর যদি মেনে না নেন বেকারে মাহফিল দিয়েছেন কোন কারণে? লোক দেখানোর জন্যে? তাহলে এখন থেকে সিদ্ধান্ত নেন, এলাকায় যদি কোনো অন্যায় অবিচার সে একজন হোক, কিছু যদি হয় সোচ্চার হওয়া লাগবে। নবীজি সোচ্চার হয়েছেন, জীবন দেওয়ার জন্য 1399 জন মানুষ প্রস্তুত, ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে। আজ বাংলাদেশে যদি আমরা এইরকম কিছু করতে পারতাম, রাম বাম উল্টা পাল্টা পথ দিয়ে পালাতো, বুজুর্গ হয়ে বসে আছে, নবী ছিলেন বুজুর্গ, এর নাম বুজুর্গ, এ বুজুর্গ এখন দেশে আছে? বুজুর্গ হওয়ার জন্য 2 নম্বর লক্ষণ হুদাইবিয়া থেকে দেখলাম, অনেকগুলো জায়গা আছে এখনো মার্ক করা, আল্লাহর নবী ডাক দিয়েছেন সাহাবীরা ওসমানকে ওরা ছেড়ে দিয়েছে ঠিক, কিন্তু রাতের বেলা আসবে, যুদ্ধ একটা কৌশল, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিচক্ষণতা,
অর্জন করা লাগবে, বিভিন্ন সাইড দিয়ে ভয় দেখানো লাগবে, ওদের অন্তরে ভীতি সৃষ্টি করা লাগবে। এই জন্য তোমরা পায়খানা বানাও কম আর চোলা বানাও বেশি। গভীর রজনীতে দুইজন গুপ্তচর এসেছে, এসে দেখে শুধু চোলা, মানুষ 1400 বানিয়েছে 1400 চোলা। ওরা কয়েক হাজার কোনার পরে বসে দরকার নেই, চোলায় যদি হয় এত, তাঁবুর ভেতরে মানুষ আছে কত, ফিরে গেছে ভয়ে। ডাক দিয়ে বলে, নেতা আবু সুফিয়ান, পারলাম না মানুষ গণনা করতে। বলে, কেন? চোলা যত, 2-3 হাজার গণার পরে আর গণনা করতে পারলাম না, কি করা যায়? এবার যাও দুইজনকে, তোমাদের পাঠালাম মানুষ গুনতে, তোমরা চোলা গুনেছ। সকালবেলায় এসে দেখে এক একটা পায়খানার সামনে প্রায় 150-200 মানুষ। নবী যে জানিয়েছিলেন মানুষ 1400-1400, পায়খানা বানাবো 1400টা। ওরা এসে পায়খানার লাইন গুনতেছে, 2-3 লাইন গোনার পরে বসে দরকার নেই, পায়খানায় যদি এই মানুষের লাইন হয় তো তাঁবুর ভেতরে কত। ভয়ে ছুটে গেছে দৌড় দিয়ে চলে। আল্লাহর নবী, এই কথাটা বললাম কেন, এই কান লাগান। নবীজির বিচক্ষণতা ছিল, নবী বুদ্ধিমান ছিলেন, আল্লাহর নবী দূরদর্শিতা ছিল, আল্লাহর নবী সমর্পিত ছিলেন। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা লাগবে। আজ পৃথিবীর সব জায়গা আর আমার বামদের হাতে, এদেরকে ঘায়েল করার জন্য, এদেরকে দুর্বল করার জন্য কিছু আমাদের হাতে নেই। এই যে স্যাটেলাইট গুলো একটা আমাদের হাতে আছে, ওরা যেটা নিয়ে আমাদের চরিত্রগুলো ধ্বংস করে ফেলছে। আজ ফেসবুক যারা ব্যবহার করে, ইন্টারনেট যারা ব্যবহার করে, ইউটিউব, টিউব, ম্যাট, ভারত থেকে আসা পিন আপ করা পত্রিকাগুলো, ভারতের ওই 36টা চ্যানেল সহ সব কিছু ওদের হাতে, আর আমরা বলছি সব হারাম, আমরা আছি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। আপনি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহটা প্রতিষ্ঠা করতে চান, প্রচার মাধ্যমগুলো দরকার আছে না নেই? আল্লাহর নবী যেদিন নবুয়ত পেয়েছিলেন, সাফা পাহাড় তো নিজের চোখে দেখলাম, বিশ্বনবী ওই পাহাড়ে উঠে লাল কাপড় উড়িয়ে দিলেন। তার মানে ওই সময়ের প্রযুক্তি, ওই সময়ের স্যাটেলাইট ছিল লাল কাপড়, কেউ বিপদে পড়লে লাল কাপড় উড়িয়ে দিত, মানুষ মনে করতো লোকটা বিপদে পড়েছে, সবাই আসতো। আল্লাহর নবী যদি ওই সময়ের প্রযুক্তি ব্যবহার করে কালেমার দাওয়াত দিতে পারে, আজও বাংলাদেশে পত্রিকার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে কোরআনের দাওয়াত প্রচার করা ফরজ। আর উনি হারাম 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 করতে করতে নিজেও হারাম হয়ে গেছে। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সদাইসির চাইতে কি আপনি বড় হুজুর? না না, কয়জন বললেন? বাকিগুলো তো খোঁজ খবর রাখেন না। তাই কাবার ইমাম শুধু ইমাম না, মক্কার উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মক্কার প্রশাসনের তিনি প্রধান, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন, তার রায় অনুযায়ী মানুষের জীবন মরণের ফয়সালা হয়, তিনি রায় দেন বিচারপতি হিসাবে। তিনি শুধু ইমাম না, আজ 30 বছর কাবার ইমামতি করছে, আজ পর্যন্ত একটা লোকমা দিতে পারে না। তার পেছনে নামাজ পড়লে মনে হয় কোরআন শরীফ এখনই নাজিল হচ্ছে। আমি 8 বার পেয়েছিলাম তাকে, এইবার চেহারা দেখলে মনে হয় নূর ঝরছে। সেই লোকটা যখন বক্তব্য দেয় সেমিনারে, সিম্পোজিয়ামে, কাবা শরীফে যখন খুতবা দেয়, এই যে হজের খুতবা দিল এবার, ওটা ইউটিউবে, টিউব মেটে, ফেসবুকে, ইন্টারনেটে, সারা বিশ্বে 1 সেকেন্ডে ছড়িয়ে গেছে। উনি কি জানতেন না যে আমার চেহারা যদি ইন্টারনেটে দিয়ে দেয়, পৃথিবীর মানুষ দেখলে আমার গোনা হবে? জানতেন না? এই কথা বলেন না কেন? কোন কারণে ছড়িয়ে দিলেন বলেন? তার নিয়ত তো খারাপ, তার সাথে আপনার বুজুর্গি বড় বেশি হয়ে গেছে, মন অত সংকীর্ণ কেন আপনার? ইসলাম প্রচার করার জন্য একটা মাধ্যম আমাদের হাতে নেই, মানে বুজুর্গ হয়ে বসে আছে। নবী ছিলেন বুজুর্গ, নবীর কৌশল ছিল, হযরত ওমর ছিলেন প্রধান বিচারপতি। আজ বাংলাদেশের 96% মুসলমান, বিচারপতি একজন হিন্দু। হ্যাঁ বলেন, সব দোষটা মনে হয় শেষকে সিনহার, ঠিক দোষ আমাদের, একটা যোগ্যতা নেই আমাদের। আজ এস কে সিনহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর উনি তো বারান্দায় যেতে পারবেন না, উনি ছেলেকে হুজুর বানিয়ে খেজুর বানিয়ে বসে আস। কে বলেছে আপনার ছেলেকে হুজুর বানানো লাগবে? ওরা ইসলাম ধ্বংস করার জন্য যা ব্যবহার করছে,
ডাক্তারি যা ধরবেন আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে এগুলো পড়েন তো, পড়াশোনা তো করেন, ওর বাবা যা বলো তাই বিশ্বাস করে। খয়েলের ব্যাখ্যায় প্রায় 99টা অর্থ লিখেছে তাফসিরে, উনি সেই ঘোড়া নিয়ে পড়ে আস। ঘোড়া এখন চলে, এখন চলছে ইন্টারনেট, এখন চলছে কম্পিউটার, এখন চলছে কামান, এখন চলছে অ্যাটম বম, এইগুলো আজ হাতে নেওয়া দরকার। আজ একটা ডাক্তার আমাদের হাতে নেই, আছে ডাক্তার? সব ডাক্তার এখন রাম মামদের ছেলে মেয়েরা, আর আমরা আঙ্গুল চুষছি। ছেলেকে হুজুর বানিয়ে একটা খেজুর মসজিদে বসিয়ে রেখেছি, কি হবে ও হুজুর দিয়ে? পৃথিবী পরিবর্তনের জন্য যে সমস্ত সিস্টেম গুলো হাতে নেওয়া লাগবে, শুধু দাড়ি মুখে নিয়ে জব্বা গায়ে দিয়ে পাগড়ি আতা মাথায় নিয়ে পীর হওয়ার নাম ইসলাম না। আপনার একটা যোগ্যতা নেই, কি দিয়ে চালাবেন দুনিয়া বলেন? বাংলাদেশের একটা ডিসি আমাদের হাতে নেই, একটা এসপি নেই, একটা ওসি নেই, একটা টিওনো নেই, একটা ডাক্তার নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা বৈজ্ঞানিক নেই, একটা পাইলট নেই, কিচ্ছু নেই। উনি শুধু সুবহানাল্লাহ নিয়ে আসে, মায়েরও খেয়েছে সেই রকম। নবীজি বদরের ময়দানে যাওয়ার সময় সাহাবীদেরকে বললেন, অস্ত্র নেই কার কার? বস হুজুর আমার, এদিকে আসো, খেজুর গাছের বাকল নিয়ে আস। খেজুর গাছের বাকল হাতে ধরিয়ে বলছে, এটা অস্ত্রের মতো কাজ হবে। ময়দানে যাওয়ার সময় খালি হাতে না, খেজুর গাছের বাকল নিয়ে হলে যাওয়া লাগবে। আর উনি ময়দানে গেছে তসবিহ নিয়ে। একটা কথা ভুল প্রমাণ করেন তো করেন, কোন কারণে আপনি তসবিহ নিয়ে আসবেন? ওরা কামান নিয়ে আসতেছে, ওরা অ্যাটম বম নিয়ে আসছে, আর উনি তসবিহ নিয়ে সুবহানাল্লাহ পড়ছে। শাট করে ফেলবেন মেরে? এই নবী যাইতে আপনি বড় বুজুর্গ, নবী জানতেন না যে বদরের ময়দানে ওরা আসতেছে সাজগজ করে, আমরা একটু তসবিহ নিয়ে যাই? পারতেন না। কোন কারণে? অস্ত্র নেই, তারপরও বলে খেজুর গাছের বাকল নিয়ে আস। ইসলাম বলতে ইসলামের হর্ষায়ও বোঝে না। এখন যদি বলেন হুজুর আপনি বেশি বোঝেন, আমি বেশি না, ইসলাম নেওয়া লাগবে মক্কা মদিনা থেকে, আপনি নিজে ইসলাম বানাবেন, অন্য নাম ইসলাম না। মক্কা মদিনায় রাসূল যা করেছেন ওইটাই ইসলাম, নাকি আপনি বেশি বোঝেন? ছেলেকে ডাক্তার বানাতে হবে, বগুড়ার লোকেরা কান খাড়া করে শোনেন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, প্রচার করার জন্য, প্রসার করার জন্য আপনার ছেলে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বৈজ্ঞানিক হয়, ডিসি হয়, একটা ডিসি বানাতে যত টাকা খরচ হয়েছে আপনার, 10 লাখ 20 লাখ 20 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করা সব হবে। কিন্তু প্রথমে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে নেবেন, যতটুকু জানলে ইসলাম মেনে চলা যায় অতটুকু জ্ঞান তাকে শিক্ষা দেন। এরপর আপনি টিওনো বানান, ওসি বানান, এসপি বানান, ডাক্তার বানান, কোনো অসুবিধা নেই। আপনার নিয়ত থাকবে আমার ছেলে ডিসি হয়ে বগুড়া জেলায় ভালো ভালো কাজের আঞ্জাম দেবে। আজ আমাদের চিকিৎসা বিভাগের দিকে তাকালে মনে হয় জাহান্নাম হয়ে গেছে। একটা ডাক্তারের চরিত্র দেখান তো। আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে সেটা হচ্ছে ডাক্তার, এই কথা বলছেন না কেন? কিন্তু এরা আজ কষায় কষায় কাদের হয়ে বসে আছে। আমার যতটুকু ধারণা বাংলাদেশ সম্পর্কে, এই দেশে যদি কাউকে ডাকাইতে ধরে তার বেঁচে থাকার সম্ভাবনা আছে, কিন্তু কাউকে যদি ডাকাইতে ধরে, ডাক্তার ধরে, ও নির্ঘাত মারা যাবে। ওই যে আমার গাড়ির ড্রাইভার, ওরে কয়েকদিন আগে ডাকাইতে ধরেছিল ওই লালন শাহ মাজারের কাছে, লালন শাহ ব্রিজ, ডাকাইতে ধরে যা পেয়েছে সব কেড়ে নিয়েছে, গেঞ্জি পর্যন্ত খুলে নিয়েছে। যাওয়ার সময় বসে, তোর কাছে ভাড়া আছে? বসে না, 200 টাকা দিয়ে বসে, ভাড়া দিয়ে দিলাম, বাড়ি চলে যা। ড্রাইভার আমারে বসে, হুজুর ডাকাত হলো, ইমানদার ডাকাত, আমার ভাড়া দিয়ে দিল। আর একটা ভালো মানুষ নিয়ে যান ডাক্তারের কাছে, পেট কেটে খুঁতো করে দেবে, চাটি বাটি ঘটি বাটি বিক্রি করে নিয়ে যাবেন, সব তো নেবেই নেবে, বাড়ি আসার সময় ভাড়া দেবে। কারণ ডাক্তার তো ওইরকম ডাক্তার বানাতে পারি না। আজ ডাক্তার গুলো যদি আমরা তৈরি করতে পারতাম রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, ফরিদপুরের ডক্টর শাহিন জর্দারের মতো, চট্টগ্রামের ডক্টর আব্দুল মুবিনের মতো, এই সমস্ত ডাক্তার উপহার দিতে পারলে চিকিৎসা বিভাগ হয়ে যেত দুর্নীতিমুক্ত।
আরে এমন ডাক্তার পেয়েছি, হাত ধরার পরে 1000 টাকা বিল, 5টা রিপোর্ট, কোন জায়গায় দেখাতে পারবা না, আমার জায়গায় দেখি আবার নিয়ে আস। এইরকম ডাক্তার আছে না? আছে মানে ডাক্তার না, ছেলে কার আপনি হিসাব করে দেখেন, ওর বাবার আমার বাম। এই জন্য বলছি শুধু হুজুর বানানোর দরকার নেই, কোনো দরকার নেই হুজুর বানানোর, হুজুর অনেক আছে। আজ পৃথিবী পরিবর্তনের জন্য ভালো মানুষ দরকার। ওরা যেটা ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছে ওইটাকে ইসলামের পক্ষে উল্টিয়ে কাজে লাগাতে হবে। এই স্যাটেলাইট, এই এই মিডিয়া, আপনি ডাক্তারি বিভাগ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বৈজ্ঞানিক বলেন, পাইলট বলেন, সব জায়গায় এখন ওরা 2 নম্বর করে ফেলিস। আমরা যদি এখন উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি, ইসলাম উপরে উঠবে না নিচে নামবে? এই সহজ সহজ কথাগুলো বোঝেন না কোন কারণে? আপনি তাকওয়া অর্জন করে বসে আছেন, ওর নাম তো তাকওয়া না। নবীজির কৌশল ছিল, আপনার কিচ্ছু নেই, তাহলে নবীর চাইতে আপনি বড় বুজুর্গ? এবার আমি হাদিস দিয়ে বলছি, তাকওয়া কাকে বলে? কষ্ট হচ্ছে? 2টা বেজে যাচ্ছে, তা মানুষের কষ্ট হচ্ছে না মানে? তাকওয়ার যতগুলো অর্থ আমি দেখেছি, এই কান লাগান, তাকওয়ার যতগুলো অর্থ আমি দেখেছি, তাকওয়ার 1 নম্বর অর্থ, একটা একটা করে আমি 99টা বলছি, এই কান লাগান না, আপনাদের মন নেই? এই ওঠামুঠি করে এরা কারা? পেশাব করবে, পেশাব বাদ দিয়ে অন্য কারণে ওঠে, ওর খবর আছে। ক্লাস থ্রি পড়ে, ক্লাস থ্রি, একটা ছেলে বই খাতা ব্যাগ নিয়ে এসে হেডমাস্টারের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। পরে ছুটি দেওয়া লাগবে, স্যার দেখছে ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে, কারণ যে পজিশন নিয়ে এসে দাঁড়িয়ে আছে। পরে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর রোল নাম্বার 82, ক্লাসে ছাত্র 82টা, রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র, ওর জীবনের কোনো উদ্দেশ্য নাই, এম নেই, ও তো যাবেই, ও ছুটি দিলেও যাবে। এখানে পোশাক পায়খানা বাদ দিয়ে যদি কোরআন ভালো লাগছে না এই মনে করে কেউ চলে যায়, ওর রোল নাম্বার কত? এখন দেখেন কোনটা ওঠে, যেইটা উঠবে বুঝবেন ওর রোল নাম্বার 82। আগে জিজ্ঞাসা করেন, ভাই আপনি যাচ্ছেন কোথায়? তাকওয়ার 1 নম্বর অর্থ শোনেন, তাফসিরে মুফাসসির লিখেছেন, যেখানে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়া। কথা বোঝা যায়নি? এই যে এখানে সভাপতির নাম দেখলাম, আলিম মাদ্রাসার সহকারী মাওলানা, ওনার সরকার 8 ঘন্টা ডিউটি কিনে নিয়েছে, ওই 8টা ঘন্টা ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য তাদের পেছনে শ্রম দিতে হবে, এইটাই হচ্ছে তার তাকওয়া। এইরকম তাকওয়া যদি দেশের মানুষ সবাই পালন করে, কোনো আতঙ্ক থাকে আর? এবার হাদিস শরীফ থেকে বলছি আমি, বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ে ঘুরে বসলেন, ফজরের নামাজের পরে বললেন, সাহাবীরা আমি একটা হাদিস তোমাদেরকে শোনাবো, কান লাগাও। সবাই কান পেতে আছে। বিশ্বনবী বলেন, বনি ইসরায়েলের 3 যুবক কোথাও রওনা হয়েছে, হঠাৎ বৃষ্টি, বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য তারা এক পাহাড়ে আশ্রয় নিয়েছে। পাহাড়ের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে উপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে পাথরের মুখ গেছে আটকিয়ে, 3 জন মিলে ঠেরা আরম্ভ করে কিন্তু নড়ে না পাথর। শেষ পর্যন্ত ওরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, এখানে চেল্লা পাল্লা করলে কেউ আসবে না, কারণ মরুভূমি এলাকা, 100 কিলো 200 কিলো চলে যাবেন, কোনো বাড়ি ঘর নেই, শুধু পাথর পাহাড় আর বালি আর মরুভূমি, কিচ্ছু নেই, আওয়াজ দিলে তো কেউ আসবে না, মরা ছাড়া উপায় নেই। বাধ্য হয়ে 3 জন নিজেদের জীবনের দিকে তাকিয়েছে, এই কান লাগান, এখানে একটা শিক্ষা আছে। আমি শুধু হাদিস বলি না, যেখানে যা বলি ওখান থেকে শিক্ষা বের করি। তারা 3 জন মিলে কিন্তু দোয়া করতে পারতেন, আল্লাহ তুমি আমার বাবার ওসিলায় মাফ করো, পারতেন না? পৃথিবীতে কারো ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ নেই, অনেকে আজ দোয়া করে খাজা বাবার ওসিলায় মাফ করো। হাদিস শরীফের ভেতরে দেখেছি কেউ যদি বিপদে পড়ে আরো যদি দোয়া করতে যায়, ওর জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে হয়েছে ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করা দরকার, আল্লাহ ওই কাজটা আমি তোমার ভয়ে করেছিলাম, মেহরবানি করে বিপদ থেকে আমারে বাঁচাও,
নবীজি বলেন যদি এইভাবে দোয়া করে আশা করা যায় আল্লাহর দোয়া কবুল করতেও পারে। প্রথম নাম্বার লোক দোয়া করছে, রব্বুল আলামিন তুমি জানো আমি রাখাল ছিলাম, ছাগল চড়াতাম, বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে ক্ষুধার্ত, দুধগুলো দহন করার পরে তাদেরকে দেব, কিন্তু না, হঠাৎ করে তোমার কথা আমার মনে পড়ে গেল, আল্লাহ পাক বলেন আমার এবাদতের পরে পৃথিবীর মানুষের দায়িত্ব দিলাম মার বাবার খেদমত করা। হে আল্লাহ তোমার এই কথা মানতে গিয়ে ওইদিন আমার স্ত্রীকে দুধ দেয়নি, আমার ছেলে মেয়েকে দুধ দেয়নি, দুধটা আমার মাকে দিয়েছি যেহেতু তোমার আদেশ, এই কাজটা যদি তোমার ভয় করি মেহরবানি করে পাথরটা একটু সরিয়ে দাও। আল্লাহর নবী বলেন শুধু দোয়া করতে দেরি, পাথরটা একটুখানি সরে যেতে দেরি হয়নি। শুধু সুবহানাল্লাহ বলার জন্য এখানে শিক্ষা আছে, বনি ইসরায়েলের যুবক হাজার হাজার বছর আগে মায়ের খেদমত করে তিনজন মিলে যে পাথর নড়ানো যায় না, মায়ের হক আদায় করার কারণে যদি পাথর পর্যন্ত আল্লাহ নড়িয়ে দিতে পারে,